नवरा वो जो मुझे देख के हंसे पाना चाहो रात दिन जिसे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাফ আহমেদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, কারণ আজকের ভিডিওর থাম্বনেইল আপনারা দেখতে পেরেছেন যে কাইন মাস্টার দিয়ে কীভাবে আপনারা কার্টুন ভিডিও কনভার্ট করবেন নর্মাল ভিডিও থেকে। তো ভিউয়ার্স, এটা কিন্তু একদমই রিয়েলিস্টিক। আমরা কিন্তু এখন থেকে ইজিলি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের যে কোনো নর্মাল ভিডিওকে কার্টুন ভিডিওতে কনভার্ট করতে পারবো মাত্র এক মিনিটে। তো ভিউয়ার্স, এতদিন কিন্তু আমরা ডিসকর্ড অ্যাপ থেকে ইউজ করতাম, প্রিকোয়েল অ্যাপস থেকে ইউজ করে কিন্তু কার্টুন ভিডিওগুলো মেক করতে চাইতাম, অনেকে কিন্তু পারতাম না, এবং অনেকে কিন্তু আমার আগের চ্যানেলের ভিডিও দেখে অনেক বাজে কমেন্ট করেছেন যে আমি নাকি ভুল তথ্য দিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সবাই একবারে পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে একদম সব কিছু দেখিয়ে দিব কীভাবে আপনারা কাইন মাস্টার দিয়ে এরকম নর্মাল ভিডিও দেখে এনিমি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, প্রথমে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি সিম্পলি ইনস্টল করে নিলাম, এরপর অ্যাপসটি ওপেন করবেন। দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন, এরপর দেখতে পারবেন যে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। এবার দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। এবার এখান থেকে নিচে চারটা অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এবার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ক্রিয়েট নাওতে ক্লিক করার পর দেখতে পারবেন যে রেশিওগুলো চলে আসবে, আপনি কোন রেশিওতে ভিডিওগুলো মেক করতে যাচ্ছেন। যেহেতু আমি টিকটক রেশিওতে মেক করবো, সেহেতু আমি 9:16 মধ্যে ক্লিক করে দিব, অর্থাৎ সেকেন্ড যে রেশিওটা আছে আমরা এখানের মধ্যে একটা ক্লিক করবো। এবার এখান থেকে নিচে আমরা ক্রিয়েট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি আপনার যে ভিডিওটিকে কনভার্ট করতে যাচ্ছেন নর্মাল ভিডিও থেকে এনিমি ভিডিওতে, সিম্পলি আপনারা এখান থেকে ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। কোন ফোল্ডার আছে আগে ফোল্ডারটি সিলেক্ট করবেন, এরপর এখান থেকে আপনি ভিডিওটি খুঁজে এখান থেকে আপনি ভিডিওটিকে সিলেক্ট করে দেবেন। তো সিম্পলি আমি এখানের মধ্যে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি, আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, আমি এই ভিডিওটিকে কনভার্ট করব এনিমি ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা। এবার সিম্পলি আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে উপরে অনেকগুলো টুলস চলে আসবে, এই টুলসগুলোকে একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচের দিকে স্লাইড করার পর দেখতে পারবেন যে এআই স্টাইল একটা অপশন চলে আসবে, এই এআই স্টাইলের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের এখানের মধ্যে নেট কানেকশন লাগবে। সিম্পলি আমরা এখান থেকে ডাটাটা এখান থেকে অন করে দিব, আমি এখান থেকে ডাটা অন করে দিলাম। এরপর গেট এআই স্টাইল এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা এখানের মধ্যে অনেকগুলো কার্টুন দেখতে পাচ্ছেন, প্রথম দুইটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো পে করতে হবে, এরপর হচ্ছে কার্টুন, এরপর হচ্ছে 3D কার্টুন, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সিম্পলি আমি এখান থেকে শুধু কার্টুন যেটা এটা সিলেক্ট করব, আমি এখান থেকে কার্টুন একটা ক্লিক করলাম। কার্টুনে ক্লিক করার পর এরকম আসবে, এটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড বাটনে একটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করার পর এবার দেখতে পারবেন যে আপনার এই কার্টুন ইফেক্টটা কিন্তু এখানের মধ্যে চলে এসেছে। এবার সিম্পলি এই কার্টুন ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। সিম্পলি আমরা এখান থেকে হাই যেটা ওটার উপর একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিডিওটা এখানে মধ্যে জেনারেট হবে এআই স্টাইলের মধ্যে। এখানের মধ্যে প্রায় 2-3 মিনিট সময় লাগবে, সো আপনারা এখান থেকে এই সময়টি পার করে নিলেই এরপর দেখতে পারবেন যে ভিডিওটি কিন্তু এনিমি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। অলরাইট গাইস, দেখতে পারলেন আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হয়ে কিন্তু কার্টুন ভিডিওতে কনভার্ট হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে প্লে করে দেখাই, দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি কিন্তু কার্টুন ভিডিওতে কনভার্ট হয়ে গেল। সিম্পলি আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি, তো ভিউয়ার্স দেখতে পারতেছেন ভিডিওটি কিন্তু পুরোপুরি কার্টুন ভিডিওতে কনভার্ট হয়ে গেল। আপনারা যদি নর্মাল ভিডিওটা একটু দেখেন, আমি জাস্ট এখান থেকে নর্মাল ভিডিওটি নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আসলে পার্থক্যটা কেমন। এটা কিন্তু প্রিকোয়েল অ্যাপস থেকেও ভালো এডিটিং হচ্ছে আমার মতে, প্রিকোয়েলে কিন্তু এরকম এডিটিং হয় না। আমি দেখিয়েছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। দেখেন ভিউয়ার্স, আমি দুইটা ভিডিও এখানে মধ্যে নিলাম, আপনারা দুইটা ভিডিও দেখেন, নর্মাল ভিডিও অ্যান্ড এনিমি ভিডিও দেখেন। তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিই। ভিউয়ার্স পার্থক্যটা দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওর মধ্যে, নর্মাল এবং এনিমি ভিডিও। এবার সিম্পলি আপনি জাস্ট এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিলে ভিডিওটির মধ্যে, তাহলে দেখতে পারবেন যে আরো ভিডিওটি সুন্দর লাগবে। সিম্পলি আমরা ভিডিওর উপর একটা ক্লিক করব, লেয়ার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করব, এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, এরপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, এরপর এখান থেকে ভাইব্রেশনটাকে একটু
হালকা করে প্লাস করে দিচ্ছি। এরপর টেম্পারেচার আছে, আপনি এখান থেকে প্লাস মাইনাস করে দেখবেন। সিম্পল আমি এতটুকু রাখলাম। এরপর হাইলাইট আছে, আপনি এখান থেকে এগুলো দেখে শুনে বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর শ্যাডোটাকে একটু প্লাস করে দিবেন। তো ভিউয়ার্স, অলমোস্ট আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেল। এবার যদি প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন পুরো কার্টুন ভিডিও কিন্তু হয়ে গেছে আমাদের ভিডিওটি। তো ভিউয়ার্স, এইভাবেই আপনারা এখান থেকে কিন্তু কার্টুন ভিডিওগুলো কনভার্ট করতে পারবেন একেবারে ইজিতে। এবং অনেকে বলতে পারেন যে আপনি প্রিভিউতে যে ভিডিওগুলো দেখিয়েছেন ওগুলোর মতো এটা কিন্তু হয় নাই। তো ভিউয়ার্স, ওগুলোর মতো হবে যদি আপনি প্রিমিয়াম কার্টুন ভার্সনটা এখান থেকে পারচেস করেন। সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করবেন, এরপর নিচের দিকে স্লাইড করে এখান থেকে এআই স্টাইলে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে কর্নার একটা ঘরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একেবারে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন কমিক, এই কমিক প্রিমিয়াম ভার্সনটি যদি আপনারা এখান থেকে পারচেস করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু সেম টু সেম আমি প্রিভিউতে যেগুলো দেখাইছি একেবারে সেম কিন্তু এরকমই এখানের মধ্যে এডিটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে এই কমিকটা ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনারা কিন্তু একমাত্র ওইরকম করে এডিটিংটা এখানের মধ্যে করতে পারবেন। ভিডিওটি সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য সিম্পলি আপনি এখান থেকে উপরে কর্নারে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সেভ অ্যাজ ভিডিও এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরে কর্নারে স্কিপ একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।